সিন্ডিকেট সিরিজে অল্প স্ক্রিন প্রেজেন্স আর এই ডায়লগ দিয়ে নাসিরুদ্দিন খানের এই অ্যালেন স্বপন ক্যারেক্টারটা চরম লেভেলে ভাইরাল হয়েছিল। আর এবার তো এই সিন্ডিকেটের স্পিন অফ সিরিজ হিসেবে এই অ্যালেন স্বপন নিয়েই আলাদা সিরিজ বানানো হয়েছে, যার নাম মাই সেলফ অ্যালেন স্বপন। আর এরকম স্পিন অফ সিরিজ বাংলাদেশে প্রথমবার তো বটেই, তার উপরে আবার সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম অনেকেই বলছে এটা নাকি একেবারে সেরা একটা ওয়েব সিরিজ। আসলে কি সেরা নাকি, সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। ভাই সত্যি কথা বলতে এই ওয়েব সিরিজে নাসিরুদ্দিন খানের অ্যালেন স্বপন ক্যারেক্টারটা আপনার ভিতরে একটা নেশা সৃষ্টি করে দিবে, হোক সেটা তার চাটগাহিয়া ভাষার কমেডি ডায়লগ দিয়ে, যেমন তৈ 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 আমার বয়ম পাখি কই, অথবা একদম সিরিয়াস সিনে তার ইন্টেন্স চাহানি অথবা ভয়ঙ্কর হাসি দিয়ে সে আপনার ভিতরে একটা ঘোর সৃষ্টি করে ফেলবে ফর শিওর। আর একদম শেষের দিকে যেয়ে সে যেই লেভেলের ব্রিলিয়ান্ট পারফর্ম করে, উফ সেটা আসলেই ছিল মন্ত্রমুগ্ধকর। অপরদিকে রাফিয়াত রশিদ মিথিলা আবেদনময় চরিত্রে মিথিলার ক্যারেক্টারের ভিতরে বেশ কিছু ইমোশনাল লেয়ার ছিল যেগুলো সে একদম পারফেক্টলি প্রেজেন্ট করেছে, এবং মিথিলা এমন একটা সাহসী চরিত্রের জন্য সত্যিকার অর্থেই প্রশংসা ডিজার্ভ করে, এবং এখানে মিথিলার পারফেকশন দেখে যে কেউ তার ভক্ত হয়ে যেতে পারে। এছাড়া অ্যালেন স্বপনের ছেলে জাদু চরিত্রে আবদুল্লাহ আল সেন্টু অল্প কিছু ডায়লগ দিয়ে এবং তার চোখের এক্সপ্রেশন দিয়ে সে এমন একটা ক্রিপি ভাব ক্রিয়েট করে রাখে যে যখনই সে স্ক্রিনে আসে না পুরো অ্যাটেনশনটা নিয়ে নেয়। এছাড়া গ্যাংস্টার অ্যালেন স্বপনের ফ্রেন্ড রফিউল কাদের রুবেল উর্ফ বদি, তার অভিনয় ছিল একদম টপ নচ প্রতিটা সিনে। এখন অভিনেতাদের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ছাড়াও শিহাব শাইনের ব্রিলিয়ান্ট ডিরেকশন এই সিরিজের কোয়ালিটি অন্য লেভেলে নিয়ে যায়। স্পেসিফিক্যালি কোয়ালিটির দিক দিয়ে এটা তার প্যারেন্ট সিরিজ সিন্ডিকেটকেও ছাড়িয়ে গেছে। অ্যান্ড আসলেই এটা এ যাবৎকালের সেরা একটা বাংলা ওয়েব সিরিজ, যেখানে ড্রামা সাসপেন্স হিউমর এই সব কিছুর একটা পারফেক্ট ব্যালেন্স ছিল। অ্যান্ড এই সিরিজ দেখার সময় কিউরিয়াসিটি ও সাসপেন্স আপনার ভিতরে এমনভাবে বিল্ড আপ হয়ে যায় যে একদম শেষ না হওয়া পর্যন্ত আপনি আসলে প্রেডিক্ট করতেই পারবেন না কি হতে পারে আসলে শেষের দিকে। এই জন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে এই সিরিজ ঠিকঠাক মতো ধরে রাখে। সো ভিউয়ার্স, মাই সেলফ অ্যালেন স্বপন এই সিরিজটা যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে ডেফিনেটলি জানাবেন।